डियर स्टूडेंट्स वेलकम टू द यूट्यूब चैनल पार्सर 24/7 एडुकेशन फॉर ऑल एंड ऑनलाइन प्लेटफॉर्म। এই মুহূর্তে আমরা রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখতেই পাচ্ছ psc.wbapplication.in। তো আগস্ট মাসে পিএসসি যে সমস্ত एग्जामগুলো রেজাল্টের কথা বলেছিল, আস্তে আস্তে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্ট एग्जाम থেকে শুরু করে, রেজাল্ট থেকে শুরু করে ফুড সাপ্লাইয়ের প্রিলিমিনারি রেজাল্ট থেকে শুরু করে জাস্ট একটা एग्जाम আসা রেজাল্ট আসার কথা ছিল, সেটা হচ্ছে আইসিডি সুপারভাইজারের প্রিলিমিনারি রেজাল্ট। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগেই দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, আমি এই মুহূর্তে psc.wbapplication.in এর একদম উপরে দেখো রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর রিটেন এক্সাম অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস 2019 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 8/2019। তো আমি যেহেতু পিডিএফটাকে ডাউনলোড করে রেখেছি, আমি আরও বারবার বলছি এটা হচ্ছে আইসিডিএস এর প্রিলিমিনারি যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছিলাম পিডিএফটা, তো ডাউনলোড থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট জাস্ট এ সেকেন্ড ফ্রেন্ডস, তার সঙ্গে সঙ্গে আমি কাট অফটাও দেখে নেবো। দেখো এখানে বলা রয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর রিটার্ন এক্সাম অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। আমি যেটা বলছিলাম এখানে টোটাল 29,000-এরও বেশি ক্যান্ডিডেটকে কিন্তু প্রিলিমসের জন্য পাস করানো হয়েছে, এবং যারা এক্সামটা দিয়েছিল তোমরা তারা তো জানো যে এক্সামটা তো খুবই হাই লেভেলের হয়েছিল। ওয়ান সেকেন্ড ফ্রেন্ডস, আমি একদম লাস্টের পেজে আসতে চাইছি, এখানে আমি এখান থেকে কাট অফটাকে দেখাতে চাইছি। তো এক্সাম দিয়ে আসার পর অনেকজনই বলেছিল যে এটা একদম কোন লেভেলের কোশ্চেন, তো কাট অফটা কিন্তু অনেকটা নিচে হয়েছে, আমি দেখে দিতে চাইছি। এই যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কোয়ালিফাইড হচ্ছে 29,998, আর যে আমি কাট অফের কথা বলছি আমি আরেকটু জুম করে দিচ্ছি সবার সুবিধার জন্য। দেখো এখানে ইউআর ক্যাটাগরির কাট অফ গেছে 31, অনলি 31। এসসির ক্যাটাগরির কাট অফ গেছে 18.66। এসটির ক্যাটাগরির কাট অফ গেছে 14.33। ওবিসি এ 17, ওবিসি বি হচ্ছে 24.00। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের তোমরা দেখে নিও মাইনাসে কাট অফ এসেছে, লক্ষ্য করতে পারছো যে কাট অফ মাইনাসও আসতে পারে। আর ল্যান্ড ইউজারদের ক্ষেত্রে 12 এবং এমএসপি হচ্ছে 4.66। তাহলে এই মতো সবচেয়ে বড় খবর, আমি বারবার বলছি পিএসসির যে প্রিলিমিনারির পিএসসির যে আইসিডিএসের যে প্রিলিমিনারির এক্সাম হয়েছিল তার রেজাল্ট আউট হয়েছে। আমি বলে দিলাম যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কোয়ালিফাইড হচ্ছে 29,998, এবং কাট অফটা আমি বলে দিলাম। আমি বারবার বলছি ইউআরের ক্যাটাগরির কাট অফ হয়েছে 31, এসসি 18। তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দেখে নিও। জাস্ট এই ভিডিওর মাধ্যমে আমার এটুকুই বলার ছিল, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আরও ফার্দার আপডেটসের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা এক্সামটা দিয়েছিল তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আর একটা কথা, যদি এখন অফিসিয়াল ওয়েবসাইটে যদি একটুকু চাপ তো থাকবেই, তো আমি রেজাল্টে যে পিডিএফ সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। জাস্ট একটু আপডেট দেওয়ার ছিল, বেশি কিছু বলছি না, এখানে ভিডিও শেষ করলাম। সকলেই ভালো থেকো, জয় হিন্দ।